আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়ালের 13তম ভিডিও। এটার এই টিউটোরিয়ালটাতে আজকে শেয়ার করব যে এভিএস ফর্মুলা আসলে কিভাবে কাজ করে আর এভিএস ফর্মুলাটার আসলে কাজটা কি। তো এখানে আমাদের কিছু পার্সনের নাম দেওয়া আছে, এখানে প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্টের কোয়ান্টিটি দেওয়া আছে, এবং একটা প্রোডাক্টের ফিক্সড প্রাইস দেওয়া আছে 2530 টাকা। এখন যদি আমার এই প্রোডাক্টের ফিক্সড প্রাইসের সাথে এই কোয়ান্টিটি ওয়াইজ গুণ করে এখানে টোটাল ভ্যালুর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা কী করি? সেই ক্ষেত্রে আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে ম্যানুয়ালি প্রসেস অবলম্বন করি। কোয়ান্টিটি ইনটু হচ্ছে আমার প্রোডাক্টের ভ্যালু, ইনটু দিয়ে এন্টার করে দিলে আমার প্রোডাক্টের ভ্যালু আসতেছে। এবং পরবর্তী যে ঘরগুলো আমরা সেম কাজটাই করে থাকি, এখানে কোয়ান্টিটিটাকে সিলেক্ট করি, তারপরে কোয়ান্টিটির সাথে হচ্ছে আবার ভ্যালুটাকে দিয়ে আবার এন্টার চাপ দিয়ে দিই। তো এইভাবে আসলে আমরা ম্যানুয়ালি কাজগুলো করে থাকি। যদি কেউ ভেবে থাকেন যে না, আমি একটা ফর্মুলা তো এখানে দিয়ে দিয়েছি, আমি মনে হয় এটাকে টেনে স্ক্রল করে দিলে নিচের দিকে, তাহলে মনে হয় এটা কাজ করবে না। যদি স্ক্রল করে দেন টেনে নিচের দিকে, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এখানে ইনভ্যালিড দেখাচ্ছে এবং জিরো দেখাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে এই ফর্মুলাটাতে এখানে এখানে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই ঘরের ফার্স্ট ঘরের যে প্রোডাক্টটা আছে, কোয়ান্টিটি আছে, সেটা প্রথম ঘরকে চিনতে পেরেছে, কিন্তু যখন আপনি নিচে 2 নম্বর ঘরটাতে চলে যাচ্ছেন, তখন কিন্তু রনির ঘরে যখন চলে আসতেছেন, সে কিন্তু তার ফর্মুলা অনুযায়ী আবার 1 স্টেপ নিচে চলে আসতেছে। তো 1 স্টেপ নিচে কিন্তু কোনো কোয়ান্টিটি নাই বা কোনো ভ্যালু নাই, যার কারণে এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আসলে ফিক্সড প্রাইস যদি একটা প্রোডাক্টের থাকে এবং কোয়ান্টিটি যদি বিভিন্ন রকম থাকে, সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে এটা টোটাল ভ্যালুটা ক্যালকুলেশন করব, এই প্রসেসটাই এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এই প্রসেসটাই হচ্ছে অ্যাবসলিউট ফর্মুলা, যে একটা জিনিসকে ফিক্সড করে দেওয়া। তো এই ক্ষেত্রে আমি সেকেন্ড যে টেবিলটা আছে এখানে শো করতেছি কিভাবে এটা করা যায়। এখানে সমান সমান চিহ্ন দিচ্ছি, প্রোডাক্টের কোয়ান্টিটিটাকে সিলেক্ট করলাম এবং ইনটু চিহ্ন দিচ্ছি, তারপরে সিলেক্ট করছি হচ্ছে আমার প্রোডাক্টের ফিক্সড প্রাইসটাকে। ফিক্সড প্রাইসটা আছে আমার K3 সেলের মধ্যে। তো K3 আপনি দেখতে পাচ্ছেন এখানে K3 সেল আছে। এখন আমাকে যেটা করতে হবে, K3 অর্থাৎ K3-র মাঝখানে একটা শিফট বাটন চেপে ফোরের মধ্যে চাপ দিলে ডলার সাইন আসবে। শিফট ধরে ফোর, উপরে ল্যাপটপের উপরে যে ফোরটা থাকে, ফোর কীটা থাকে, ওটার ভিতরে চাপ দিলে এখানে ডলার চিহ্ন আসবে। ডলার চিহ্নটার মানে হচ্ছে আমি এই প্রাইসটাকে ফিক্সড করে দিলাম। এখন যদি আমি এন্টার করে দিই, দেখেন এখানে কোয়ান্টিটির সাথে ভ্যালু গুণ হয়ে এটার প্রাইস এসে গেছে। এখন আপনি এই জিনিসটাকে স্ক্রল করে টেনে দিলে প্রত্যেকটার ভ্যালু বেড়ে যাবে এবং খুবই সহজে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তার কোয়ান্টিটি গুণ করে নিয়ে টোটাল ভ্যালু বেড়ে গেছে। এই ফিক্সড করা ছাড়া যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু ফার্স্ট টেবিলের মতো ইনভ্যালিড আসবে এবং জিরো আসবে। তো এটুকুই হচ্ছে অ্যাবসলিউট ফর্মুলা বা অ্যাবসলিউট রেফারেন্স ফর্মুলা, যে একটা জিনিসকে ফিক্সড করে দিয়ে বাকি সবগুলোর সাথে কীভাবে ইনটু করে প্রোডাক্টের ভ্যালু বের করা যায়। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।